সালামু আলকুম আজকে আমরা আলোচনা করব লেবার লর ছাব্বিশ নাম্বার ধারা যেখানে টার্মিনেশন বা অব্যাহতি সম্পর্কে বলা হয়েছে আমরা প্রথমেই জানব টার্মিনেশন বা অব্যাহতি কাকে বলে টার্মিনেশন করার প্রসিজিউরটা কী এবং কোনো শ্রমিককে টার্মিনেট করলে তাকে কি কি ক্ষতিপূরণ বা কি কি পাওনা দিয়ে পরিশোধ করতে হবে এবং কতদিনের মধ্যে সেটা পরিশোধ করতে হবে সো আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে এই জিনিসগুলো আজকে ক্লিয়ার হয়ে যাবে তো প্রথমেই আমি বলতে চাচ্ছি যে টার্মিনেশন বলতে আমরা কী বুঝি কোনো স্থায়ী শ্রমিককে যদি ছাটাই অপসারণ ইত্যাদি অভিযোগ ছাড়াই তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় বা তার চাকরির সমাপ্তি ঘটনা হয় তখন তাকে টার্মিনেশন বা অব্যাহতি বলে এবং যে কোনো সময় মালিক তার কারখানার স্বার্থে কোনো শ্রমিককে তার পূর্ণ পাওনা দি বুঝিয়ে দিয়ে কোনো কারণ ছাড়াই টার্মিনেট করতে পারে বা অব্যাহতি দিতে পারে অব্যাহতি দেওয়ার একটা প্রসিডিওর আছে সেটা সেখানে বলা হয়েছে যে কোনো স্থায়ী শ্রমিককে যদি টার্মিনেট করতে হয় তাহলে তাকে একশো দিন বা চার মাসের নোটিস প্রদান করতে হবে তবে কেউ যদি ইমিডিয়েট টার্মিনেট করতে চান সেক্ষেত্রে নোটিসের পরিবর্তে একশো দিন বা চার মাসের বেসিক স্যালারি তাকে দিতে হবে তবে বলা হয়েছে যে মাসিক মজুরির ভিত্তিতে নিযুক্ত অস্থায়ী শ্রমিককে এক মাসের নোটিশ এবং অন্যান্য ক্ষেত্রে ১৪ দিনের নোটিশ অথবা নোটিশ সময়ের মজুরি দিতে হবে এবারে আমরা আলোচনা করব যে কাউকে টার্মিনেট করলে কি কি বেনিফিট বা কি কি পাওনা দিয়ে দিতে হবে বলা হয়েছে যে কোন শ্রমিককে যদি টার্মিনেট করা হয় তাকে যেদিন টার্মিনেট করা হবে সেদিন থেকে তিরিশ কর্মদিবসের মধ্যে তার যাবতীয় পাওনা পরিশোধ করতে হবে সেই পাওনাগুলোর মধ্যে কি কী আছে প্রথমত এক নম্বর হচ্ছে যদি সেই শ্রমিকের কোনো মজুরি বা ওভারটাইম ভাতা বকেয়া থেকে থাকে তাহলে তার বকেয়া মজুরি এবং ওভারটাইম ভাতা দিতে হবে দুই নম্বর হচ্ছে যে তাকে বর্তমান মাসের মজুরি এবং বর্তমান মাসের ওভারটাইম ভাতা দিতে হবে তিন নম্বর হচ্ছে তার যদি কোনো আনএভেল আর্নলিভ থেকে থাকে তাহলে সেই অর্জিত ছুটির মজুরি তাকে দিতে হবে চার নম্বর হচ্ছে যে শ্রমিক যতদিন কাজ করেছে তার প্রতি পূর্ণ বছরের জন্য তিরিশ দিনের মজুরি হারে তাকে কম্পেনসেশন বা ক্ষতিপূরণ দিতে হবে তবে ওই কোম্পানিতে যদি গ্র্যাচুইটি প্রচলিত থাকে সেক্ষেত্রে কম্পেনসেশন অথবা গ্র্যাচুইটি যেটার মধ্যে যেটা বেশি হবে হুইচেভার ইজ হায়ার সেটা প্রদান করতে হবে পাঁচ নম্বর হচ্ছে যদি সেই টার্মিনেশন নোটিশ দেওয়া না হয় শ্রমিককে তাহলে সেই নোটিশের পরিবর্তে একশো দিন বা চার মাসের স্যালারি দিতে হবে এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে যদি ওই কোম্পানিতে প্রভিডেন্ট ফান্ড প্রচলিত থাকে তাহলে শ্রমিককে প্রভিডেন্ট ফান্ডের শ্রমিকের পক্ষ শ্রমিকের অংশ এবং মালিকের অংশ উভয় অংশই তাকে প্রদান করতে হবে এবং সেটা অবশ্যই তাকে তিরিশ দিনের মধ্যে পরিশোধ করতে হবে ধন্যবাদ